আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানুর রাহিম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা পড়ব পাঠ নাম্বার সাতাশ বিভিন্ন নিয়মাবলীর প্রয়োগ এ অনুশীলনটি আমাদেরকে শুরু করার আগে আমাদেরকে স্মরণ করে নিতে হবে যতগুলি নিয়মাবলী আমরা পড়েছি এই নুরানি কায়দায় এটি যেহেতু সব শেষ অনুশীলন তো আমাদেরকে সমস্ত নিয়মগুলি এই অনুশীলনে প্রয়োগ করতে হবে যে সমস্ত নিয়ম আমরা পড়েছি সেগুলো হচ্ছে যেমন হরুফে মাদ্দা ইখফা কলকালা ইদগাম মাধ তারপরে দাঁড়ানোর যে নিয়ম সমস্ত কোথায় দাঁড়াতে হয় কোথায় দাঁড়াতে হয় না আয়াত মানে দাঁড়ি কমা এই যে চিহ্নগুলো ছিল সে সমস্ত চিহ্নগুলি আমাদেরকে স্মরণ রাখতে হবে আর সমস্ত নিয়মগুলি মনে রেখে সেগুলো আমাদেরকে এই অনুশীলনে প্রয়োগ করতে হবে আমরা শব্দগুলি পড়ে দেখি আমরা প্রথমেই প্রথম শব্দে দেখতে পাচ্ছি যায় মাদ রয়েছে এই মাদটির নাম হচ্ছে মাদ্রা মত্তাশিল এই মাদটি হওয়ার কারণ হল হরুফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে আমরা দেখতে পাচ্ছি আলিপ মাদ্দা আছে আলিফ খালি তার পূর্বে যাবার আছে যায়। এবং তারপরে হামজা এসছে একই সপ্তাহে সেই জন্য এখানে মাদ হচ্ছে জায়ের উপরে মাদ আছে এখানে চার বা পাঁচ আলিপ টান দিতে হবে তো আমরা পড়বো কীভাবে পড়ে দেখি জাজা আন এখানে কারো কারো বয়ে আয়াত দেওয়া আছে তো আমরা যদি এখানে আয়াত করে পড়ি তাহলে দুই যাবারকে বাদ দিয়ে এক যাবার এবং একটি আলিফ দিয়ে পড়তে হবে হামজা আলিফ যাবার আ। জাজা আমার বইয়ে যেহেতু আয়ার দেওয়া নেই সেহেতু আমি দুই যাবার দিয়েই পড়ছি জাজা আন পরবর্তী শব্দে আমরা দেখতে পাচ্ছি মাধ্যে মুদ্রাশীল রয়েছে হরফে মাদ্দার পরে হামজা এসেছে একই শব্দে সে কারণে এবং কফ আছে তারপরে পুর অক্ষর কফকে পুর করে পড়তে হবে হাদা ক পরবর্তী শব্দে আমরা দেখতে পাচ্ছি মাধ্যে মুত্তাশিল রয়েছে হরুফে মাদ্দার পরে হামজা এসেছে সেই কারণে মালা ইকাতু পরবর্তী শব্দে আমরা দেখতে পাচ্ছি আবার মাধ্যে মুত্তাশিল রয়েছে আলিফ মাদ্দার পরে হামজা আসার কারণে উলা ইকা এবার আমরা দেখছি পরবর্তীতে একটা আয়াত রয়েছে পূর্ণ আয়াত তো দেখি প্রথমেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি নুনের উপরে তসদিদ রয়েছে অথবা এখানে আমাদেরকে গুণ করে পড়তে হবে এবং তারপরে নুনের উপরে আমরা দেখতে পাচ্ছি মাদ দেওয়া আছে এটা হচ্ছে মাদ্যে মনফাসিল কারণ হরুফে মাদ পরে হামজা পরবর্তী শব্দে এসছে একই শব্দে আসেনি এটাকে আমরা ছোট মাদও বলি এখানে তিন আলিফ টান দিতে হয় তিন বা চার আলিফ তো আমরা তারপরে দেখি তারপরে দেখতে পাচ্ছি ত আছে পুরো অক্ষর তারপরে নুনে খাড়ো যাবার আছে আলিপ মাদ্দা সেজন্য এখানেও টান দিতে হবে এক তারপরে শেষে আমরা দেখতে পাচ্ছি আয়াত আছে এবং রয়ের উপরে কী দা আছে জাবার দা আছে তো আমরা জানি যে যেখানে দাঁড়াতে হয় সেখানে গিয়ে শেষ অক্ষরে জজম দিয়ে দিতে হয় অতএব আমাদেরকে রকে একটা জজম দিয়ে দিতে হবে সার অজাবার সার পড়তে হবে রটা পুর হবে কারণ রসা শাকের পূর্বে যাবার হচ্ছে সেজন্য রটাকে পুর করে পড়তে হবে তো আমরা পড়ে দেখি এবার আমরা পরবর্তী আয়াতটি দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি ঈদগাম আছে রয়ে তানবিন রয়েছে এবং তারপরে মিম আছে তো তানবিন বা নুন শাকিনের পরে আর মালুনের মধ্যে মিম এসেছে তাই এখানে ঈদগাম করে একালি বন্যা করে পড়তে হবে এবং শেষে আমরা দেখতে পাচ্ছি রয়ে দুই পেশ আছে সেটাকে সরিয়ে দিয়ে একটা জজম দিয়ে দিতে হবে আয়াত আসে জন্য ওয়াকুল্লু আমি মোস্তাকির ওয়াকুলু আমরিম মোস্তাকির পরবর্তী আয়াতটা আমরা পড়ে দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি ইয়া মাদ্দা রয়েছে ইয়া যার পূর্বে জের রয়েছে দালে এবং তারপরে মাদ্দে মুত্যাশীল রয়েছে রয়ে হরু হরুফে মাদ্দার পরে হামসা আসার কারণে হুরুফে মাদ্দার পরে হামজা একই শব্দে এসেছে সেজন্য মাদ্দে মুাসীল হচ্ছে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আবার ওয়াও মাদ্দা রয়েছে ও যজম তার পূর্বে পেশ রয়েছে হামজাই ওয়াও মাদ্দা হচ্ছে এবং শেষের নুনের উপরে আমাদেরকে একটা জজম দিতে হবে যাবারটা সরিয়ে দিতে হবে তো এখানে পড়তে হবে হামজা ওয়াও নুন পেশ উন এখানে মাদ্রা আরিজ ওয়াকফি হচ্ছে কারণ হুরুফে মাদ্দার পরে আমরা নুনে জজম দিচ্ছি দাঁড়ানোর কারণে মানে ওয়াকফ করার কারণে সেই জন্য মাদে ওয়াকফি আরিজ মাদে আর ইজ ওয়াকফি হচ্ছে তো আমরা পড়ে দেখি আল্লা পরবর্তী শব্দ আমরা পড়ে দেখি পরবর্তী আয়াতটি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী আয়াতের দ্বিতীয় শব্দে লামের উপরে মাধ্যমে মোতাসিল রয়েছে আলিফ মাদ্দার পরে হামজা এসেছে একই শব্দে সে কারণে এবং তারপরে ওয়াও মাদ্দা আছে তারপরের শব্দে তারপরে তারপরের শব্দে ইয়া মাদ্দা আছে আলিফ মাদ্দা আছে ফিতে টান দিতে হবে হাতে টান দিতে হবে আলিফ মাদ্দা তারপরে তারপরে নিচের লাইনে আমরা দেখে নিই তারপরে নিচের লাইনে আমরা দেখতে পাচ্ছি মিম শাকিনের পরে মিম এসেছে তো এখানে মিম সাকিনের ঈদগাহাম হবে প্রথম মিমটাকে বাদ দিয়ে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এবং গুন্নাও করতে হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি নুন শাকিনের পরে কাফ এসেছে হুরু একফা ইকফা সেই জন্য এখানে নুন সাকিনটাকে ইকফা করে হালকা উজ্জ্ব করে পড়তে হবে নাকে আওয়াজ দিয়ে এবং পরবর্তী আমরা শেষে দেখতে পাচ্ছি রয়ে দুই জের রয়েছে দুই জের কে সরিয়ে দিয়ে আমাদেরকে একটা জজম দিয়ে দিতে হবে অথবা হামজা মিম র জবর আমর তো পড়ে দেখি تنزل الملائکۃ والروح فيها باذن ربهم مما كل امر এবার কথা হচ্ছে যে আমাদের যদি দম না থাকে যে এত বড় আয়াত পড়তে পারছি না দম ছাড়বো তো কীভাবে দম ছাড়বো শ্বাস শেষ হয়ে গেলে তো দাঁড়ানোর নিয়ম আমরা জানি আমরা মাঝে যে কোনো জায়গাতেই দাঁড়াতে পারি শ্বাস শেষ হয়ে গেলে দাঁড়াতে পারি তো দাঁড়ানোর যে নিয়ম রয়েছে শেষে জজম দিয়ে সেই জজম দিয়ে সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে জজম দিয়ে দাঁড়াতে হবে এবং সেই শব্দটিকে আবার ঘুরিয়ে ফিরিয়ে পড়তে হবে আবার যেমন আমি পড়ে দেখাচ্ছি তা না জালুল মালিক এখানে আমি দাঁড়িয়ে গেলাম রু বলে হায়ে কি করলাম জজম দিয়ে দিলাম র ওয়া হা পেস রু পড়লাম কারণ দাঁড়ানোর নিয়ম রয়েছে সেই জন্য তো রু পড়ে দাঁড়িয়ে গেলাম এবার তারপরে কিন্তু ফি হা থেকে শুরু করবো না তারপরে আবার কি করব এই ওয়ার রুহ থেকে আবার পড়তে হবে এই শব্দটাকে আবার পড়তে হবে পেশ দিয়ে তো আমরা বুঝতে পারলাম যে আমাদের শ্বাস শেষ হলে আমরা যে কোনো জায়গাতেই জজম দিয়ে দাঁড়াতে পারি আবার এবং সেই শব্দটাকে আবার ঘুরিয়ে পড়তে হবে আবার আমি পরে দেখাচ্ছি এবার পরবর্তী আয়াতটি আমরা পড়ে দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি লামে খালো যাওয়ার রয়েছে আলিপ মাদ্দা এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি দাঁড়ানোর যে চিহ্নগুলো সেইগুলো সেগুলো দেওয়া আছে একটা দেওয়া আছে কফ তো কিফ মানে দাঁড়াও মানে এটা দাঁড়ানোর চিহ্ন এবং তার উপরে আমরা দেখতে পাচ্ছি তিনটি ডট দেওয়া আছে তিনটি ফোটা আছে না তো এই তিনটি ফোঁটা এক জায়গাতে থাকে না এর পূর্বে যে একটি ছিল সেখানে আমরা দেখলাম তিনটি ডট দেওয়া ছিল এবং এখানে দেখতে পাচ্ছি তিনটি ডট দেওয়া আছে মানে পরপর দুই জায়গাতে থাকে তো এর নিয়ম হচ্ছে যে কোনো এক জায়গাতে দাঁড়াতে হবে দুই জায়গাতে নয় তো এক জায়গাতে আমরা দাঁড়ালাম পূর্বের পূর্বে যেখানে ছিল আয়াতে অতএব আমরা এখানে দাঁড়াবো না যদি দাঁড়িয়েও যাই তো কোনো অসুবিধা নেই তবে আমরা চেষ্টা করব না দাঁড়ানোর তারপরে আমরা দেখতে পাচ্ছি চলে যাই তারপরে আমরা তাই দেখতে পাচ্ছি খাড়ো যাবার আছে হরফি মাদ্দা এখানে টান দিতে হবে আলিফ মাদ্দা এটা তারপরে দেখতে পাচ্ছি ত তয় আমরা দেখতে পাচ্ছি জজম আছে তো এখানে কলকলা করে পড়তে হবে আমরা জানি হুরুফে কলকলা পাঁচটি কফ আজিম দাল এই পাঁচটি অক্ষরে যজম থাকলে কলকলা করে পড়তে হয় একটা ঝটকা দিয়ে তো এখানে কলকলা হবে মাক বলে ক এবং তটা পুর অক্ষর পুর করে পড়তে হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী শব্দে জিমে যজম রয়েছে জিমও হুরুফে কলকলা তবে এখানেও কলকলা হবে ফ্যাজে এবং লাস্টে শেষ অক্ষরে আমাদের কী করতে হবে র একটা জজম দিয়ে দিতে হবে ফাজিম রসভার ফ্যাজ র ফজর হুম তা আমরা পড়ে দেখি আহ ফুরো আবার বলছি রটাকে পুর করতে হবে এখানে কারণ র সাক্ষীন হচ্ছে এবং তার পূর্বে কি হচ্ছে যাবার হচ্ছে সেই জন্য পরবর্তী আয় আয়াতটি আমরা পড়ে দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি তায়ে দুই জের রয়েছে তানবিন এবং তারপরে ইয়ার মালুনের মধ্যে লাম এসেছে হরুফ এয়ার মালুনের মধ্যে সেই জন্য এখানে ঈদগাম হবে তাদজের জের তিন না পড়ে তা লামজের তিল পড়তে হবে তানবিনটা বাদ চলে যাচ্ছে এখানে ঈদগাম করে পড়তে হচ্ছে লামের সঙ্গে তিন না পড়ে তিল তা লামজের তিল তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট নুন দেখতে পাচ্ছি তায়ের পরে সেই নুনটাতে জের দেওয়া আছে তো সেই নুনটাকে তারপরে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে নুন লাম নীল তারপরে ইয়া মাদ্দা দেখতে পাচ্ছি ইয়াজার পূর্বে পূর্বেজের জালে তো আমরা পড়ে দেখি হুমা তিল্লুমাসি নীল পরবর্তী আয়াত আমরা পড়ে দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদ্দা রয়েছে নুনে এবং আরেকটা জিনিস আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে যে আলি আলিফ মাদ্দার পরে সদের পরে সদে আমরা দেখতে পাচ্ছি এখানে তাসদিদ রাত দেওয়া রয়েছে তো এখানে পড়ার নিয়ম হচ্ছে যেখানে আমরা দেখতে পাবো যে হুরুফে মাদ্রার পরে তার পরবর্তী শব্দে জজম বা তাসদিদ রাত দেওয়া রয়েছে তখন সেখানে হুরুফে মাদ্দাটাকে টান দিয়ে পড়তে হবে না তো এখানে আমাদেরকে পড়তে হবে নুন সদ যাবার নাস ঠিক আছে ইহদিনাস ইহদিনাস পড়তে হবে না টান দিতে হবে না কারণ পরবর্তী শব্দে রয়েছে জাজম এবং তাজদিদ মধ্যে কিছু একটা মানে দেখতে পাচ্ছি আমরা এখানে তাজদিদ রয়েছে সেই জন্য এখানে রুফি মাদ্দাই টান দিতে হবে না তারপরে আমরা দেখতে পাচ্ছি রয়ে আলিফ মাদ্দা রয়েছে তারপরে ত অক্ষর রয়েছে ত হচ্ছে পুর অক্ষর তারপরে ইয়া মাদ্দা রয়েছে শেষে দেখতে পাচ্ছি আমরা ইয়া যজম পূর্বে জের রয়েছে কফে আর শেষে মিমটাকে একটা জজম দিতে হবে পড়তে হবে কফ ইয়া মেমজের কই এখানে মাদ দে আর ইজ ওয়াকফি ওয়াকফ করার জন্য দাঁড়ানোর জন্য আমরা জজম দিচ্ছি মিমে তো হুরুফে মাদ্দার পরে জজম হচ্ছে তো সেই জন্য এখানে মাদ্দে ফি হবে তো আমরা পড়ে দেখি ইহদিনা শির মুস্তাক আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে সাদ হচ্ছে অক্ষর সুই মুখটা গোল করে সুই পড়তে হবে এবং কফটাও অক্ষর তুই পড়তে হবে ইহদিন আল মুস্তাক পরবর্তী শব্দ আমরা আয়াত পরে দেখি পরবর্তী আয়াতটি পরবর্তী আয়াতের প্রথমে আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদ্দা রয়েছে এবং তারপরে চলে যাই তারপরের শব্দে আবার আলিফ মাদ্দা রয়েছে হায়ের পরে আলিফ মাদ্দা রয়েছে কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি তসদিদ রয়েছে পরবর্তী শব্দে সেই জন্য এখানে আলিফ মাদ্দাতে টান হবে না আলি হাল জর হাজ ছিল এখানে টান দিতে হবে না আর আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়ানোর একটা চিহ্ন দেওয়া আছে সদ লাম ইয়া আমরা জানি এখানে দাঁড়াতে হয় না জা দেওয়া আছে জাতেও দাঁড়াতে হয় না কফ দেওয়া আছে কফেও দাঁড়াতে হয় না তিনটা চিহ্ন দেওয়া আছে কিন্তু কোনোটাই দাঁড়ানোর নাই সেই জন্য আমরা এখানে দাঁড়াবো না তারপরে আল্লাহ শব্দের উপরে খাড়ো যাবার আছে আলিফ মাদ্দা টান দিতে হবে এবং আল্লাহ শব্দের লামটিকে পুর করে পড়তে হবে কারণ তার পূর্বের অক্ষরে যাবার রয়েছে তারপরে দেখে নিই আমরা তারপরে আবার আলিফ মাদ্দা রয়েছে হালিফ জবার হাতে তো পড়ে দেখি লু রিস্ল হুয়ু কুহর বলে রটাকে পুর করে পড়তে হবে লা রিস কল হুয়ু কু পরবর্তী আয়াতের প্রথম শব্দে আমরা দেখতে পাচ্ছি জিমের উপরে যজম রয়েছে অতএব জিমটায় কী করতে হবে কলকালা করে পড়তে হবে অ্যাজ এবং রয়ের উপরে পেশ রয়েছে অতএব রটাকে পুর করে পড়তে হবে এবং লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে পরবর্তীতে যে লামে যজম রয়েছে সেই জন্য পড়তে হবে ওয়াল অ্যাজ এ রোল পরবর্তী শব্দে আমরা দেখতে পাচ্ছি হামজাতে খালো যাবার রয়েছে আলিপ মাদ্দা এবং তারপরে রয়ে যাবার রয়েছে রকে পুর করে পড়তে হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আকবারু তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা মিম দেওয়া আছে এই মিমটা হচ্ছে একটা দাঁড়ানোর চিহ্ন এই মিমে অবশ্যই দাঁড়াতে হয় মিমে দাঁড়াতেই হবে এখানে এড়িয়ে যাওয়া চলবে না তো রকে একটা জজম দিয়ে দিতে হবে দাঁড়ানোর সময় এবং রকে পুর করে পড়তে হবে কারণ রস আকিনের পূর্বে কী হচ্ছে সবার হচ্ছে তারপরে তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদ্দা রয়েছে কাফে তারপরে ওয়াও মাদদা রয়েছে নোনে এবং তারপরে দেখতে পাচ্ছি ওয়াও মাদ্দা রয়েছে শেষে মিমে এবং নুনকে আমরা জজম দিয়ে দিব তখন রি মদ্রার পরে দাঁড়ানোর কারণে ওকফের কারণে আমরা যেহেতু জজম দিচ্ছি সেজন্য এখানে মাদ্রায় আরিজ ওয়াকফি হবে তা আমরা পড়ে দেখি এর পূর্বে একটা শব্দ ছিল ওয়ালা আজরুল আিরতি আকবর দাঁড়িয়ে গেলাম তারপরে লউকানুয়াল আবারও বলছি ওয়ালা আজরুল লাউ আকবর লউকানুয়াল পরবর্তী আয়াতটি আমরা পড়ে দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি রয়ে জজম রয়েছে এবং তার পূর্বে জের রয়েছে অতএব রটা পুর হবে না এখানে রকে পারিক করে পড়তে হবে এবং তারপরে দেখতে পাচ্ছি ক্লিফ লেখা আছে কফ ফাজের ক্লিফ এটা একটা দাঁড়ানোর চিহ্ন এখানে আমরা দাঁড়াব এবং আমরা যদি ইচ্ছা করি তো নাও দাঁড়াতে পারি শুধু এখানে নয় যেখানে যে চিহ্নগুলিতে দাঁড়াতে হয় যেগুলোতে দাঁড়াতে হয় না সেগুলো তো কোনো প্রশ্নই নেই ওখানে দাঁড়াতেই হবে না এবার প্রশ্ন হলো যেগুলো দাঁড়ানোর চিহ্ন সেগুলোতে আমরা যদি ইচ্ছা করি তো আমরা এড়িয়ে যেতে পারি তো এড়িয়ে যেতে গেলে আমাদেরকে আর সবসময় স্মরণ রাখতে হবে যে আবার যেন আমরা তার পরবর্তী যে দাঁড়ানোর স্থান রয়েছে সেখানে গিয়ে আমরা দাঁড়াতে পাবো এমন নয় যে আমরা এখানে দাঁড়ালাম না এড়িয়ে চলে গেলাম আবার গিয়ে মাঝে গিয়ে দাঁড়িয়ে গেলাম শ্বাস শেষ হয়ে গেলো তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমি এড়িয়ে যাচ্ছি তো আমার শ্বাস কি শেষ স্টপ পর্যন্ত যাবে যে স্টপ সেখানেই দাঁড়াতে হবে সেই স্টপে যদি না দাঁড়ায় তাহলে তার পরবর্তী স্টপে গিয়ে দাঁড়াতে হবে দুই স্টপের মাঝে গিয়ে আবার দাঁড়ানো চলবে না এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যদি আমরা এড়িয়ে যাই তবে আর তাছাড়া মিমের যে ব্যাপারটা রয়েছে মিমে আমাদেরকে দাঁড়াতেই হবে ওখানে এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই বাকি যেগুলো দাঁড়ানোর জায়গা আছে আয়াতেও আমরা যদি ইচ্ছা করি তো নাও দাঁড়াতে পারি কিন্তু শর্ত হলো আমাদেরকে তার পরবর্তী আয়তে গিয়ে দাঁড়াতে হবে মাঝে আবার দাঁড়াতে পাবো না তো তারপরে দেখি কিফ রয়েছে এখানে আমরা দাঁড়াতেও পারি নাও দাঁড়াতে পারি কোনো সমস্যা নেই দাঁড়া দাঁড়ানোর অনুমতি রয়েছে তারপরে দেখতে পাচ্ছি নুনে তসদিদ রয়েছে নুনকে করে পড়তে হবে তারপরে মিমে মার্ধে মুনফাসিল রয়েছে হরুফে মারদার পরে হামসা পরবর্তী শব্দে আসার কারণে তারপরে নুন পরে আমরা দেখতে পাচ্ছি তা রয়েছে হরুফে ইকফা সেই জন্য নুনটাকে ইকফা করে পড়তে হবে তার পরবর্তী শব্দে আমরা দেখতে পাচ্ছি আয়াত দেওয়া আছে র সাকিন রয়েছে তার পূর্বে জের রয়েছে অতএব এখানে রটাকে পুর করে পড়তে হবে না বারিক করে পড়তে হবে পড়ে দেখি আমরা এবার একবার মিলিয়ে পড়ে দেখি পরবর্তী আয়াতটি আমরা পড়ে দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি মাদ্দা রয়েছে আইন ও বেশ ও এবং তারপরে ওয়াকফা রয়েছে ওয়াকফার নিয়ম আমরা জানি ওয়াকফা এবং সাক্তার দুটির একই নিয়ম যে দাঁড়াতে হয় কিন্তু শ্বাস ছাড়তে হয় না তো ওয়াকফাতে একটু বেশিক্ষণ দাঁড়াতে হয় আর সাক্তাতে একটু কম কিন্তু দুটিতেই দাঁড়াতে হয় কিন্তু শ্বাস ছাড়তে হয় না তারপরে আমরা দেখতে পাচ্ছি তারপরে আয়াতের শেষ শব্দটিতে দেখতে পাচ্ছি আমরা ওমাদা রয়েছে মিম ও পেশ মু এবং নুনে জজম দিয়ে দিতে হবে মিম নুন পেশ মুন আর আরিজ ওয়াকফি হবে পড়ে দেখি ওয়ালিয়া তামাত ফসাউ আমি এখানে দাঁড়ালাম ওয়াকফাতে কিন্তু শ্বাস ছাড়িনি আবার লক্ষ্য করে দেখতে হবে ওয়ালিয়া তামাত পরবর্তী আয়াতটি আমরা পড়ে দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি জিমের উপরে যজম রয়েছে কলকলা হবে তারপরে হায় উল্টা পেশ রয়েছে টান দিতে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি সাক্তা লিখা আছে সাক্তা মানে দাঁড়াতে হবে কিন্তু শ্বাস ছাড়তে হবে না তো এখানে যেহেতু দাঁড়াতে হবে সেই জন্য জিমে যে দুই জের রয়েছে দুই জাবার রয়েছে সেই দুই জাবারকে না পড়ে একটা জাবার পড়তে হবে জিম আলিফ জাবার যা দাঁড়ানোর যে নিয়ম তারপরে মিম লাম জাবার মাল পড়তে হবে মিমে দুই জাবার যে ছিল সেটাকে না পড়ে এক জাবার পরতে হবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে রাল এসেছে হুরুফে ইকফা সেই জন্য এখানে নুন সাকিনটাকে ইকফা করে পড়তে হবে হালকা উজ্জ করে নাকে আওয়াজ দিয়ে পড়তে হবে তো এবার পরে দেখি রটাকে পুর করতে হবে তো আমি এখানে ইওয়াজা বলে দাঁড়ালাম কিন্তু শ্বাস ছাড়িনি আবারও পড়ছি র পরবর্তী আয়াতটি আমরা পড়ে দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি আলিফ মাদ্দা রয়েছে লামে তারপরে সাক্তা রয়েছে দেখতে পাচ্ছি তো শাক্তাতে দাঁড়াতে হবে এবং শ্বাস ছাড়তে হবে না তারপরে দেখছি আলিপ মাদ্রা রয়েছে রয় রকে পুর করতে হবে যাওয়ার রয়েছে জন্য পরে দেখি কাল র দাঁড়ালাম কিন্তু শ্বাস ছাড়িনি কাল্ল র পরবর্তী শব্দে আমরা আবার দেখতে পাচ্ছি ইয়া মাদ্দা রয়েছে কফে এবং তারপরে দেখতে পাচ্ছি সাক্তা রয়েছে সাক্তাতে এখানে আবার দাঁড়াতে হবে কিন্তু শ্বাস ছাড়তে হবে না এবং তারপরে দেখছি আলিপ মাদ্দা রয়েছে রয় এবং তারপরে কফে আমাদেরকে একটা জজম দিতে হবে এবং জজম দিলে কি হবে কলকালা হবে কারণ কফ হচ্ছে হরুফে কলকালা র আলিফ কফ সবার রক এভাবে পড়তে হবে পড়ে দেখি ওয়াকুইলেমেন মান বলে দাঁড়ালাম কিন্তু শ্বাস ছাড়িনি ওয়াকুইলে পরবর্তী আয়াত পড়ে দেখি আমরা পরবর্তী আয়াতে কোথাও টান নেই সহজেই আমরা পড়ে নিই না পরবর্তী আয়াতে একটা আমরা ত দেখতে পাচ্ছি না দাঁড়ানোর চিহ্ন তো তয় আমরা দাঁড়াবো তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিপ মাদ্দা রয়েছে কফে তারপরে লামে ও মাদ্দা তারপরে দেখতে পাচ্ছি লামে খরচ আবার টান দিতে হবে তারপরে জিম দেখতে পাচ্ছি আমরা একটা না ছোট্ট জিম দেওয়া আছে এটা একটা দাঁড়ানোর চিহ্ন আমরা এখানেও দাঁড়াব তারপরে দেখতে পাচ্ছি আমরা নুনের উপরে মাদ রয়েছে মাদ্যে মন ফাঁসিল কারণ হরুফে মাদ্দার পরে দেখতে পাচ্ছি আমজা পরবর্তী শব্দে এসেছে সেই জন্য এখানে মাদ হয়েছে তিন চার আলিপ টান দিয়ে পড়তে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি নুন সাকিনের পরে তা এসেছে হরুফু এফা সেই জন্য নুনটাকে একফা করে পড়তে হবে তারপরে ও মাদ্দা রয়েছে তারপরে আবার অমাত্রা রয়েছে পড়ে দেখি আলা স্তুভীয় রব দাঁড়িয়ে গেলাম তারপরে কল বলে আবার দাঁড়িয়ে গেলাম তারপরে শাহীদ না এখানে শাহীদ কল কলা করতে হবে দালে আবার পড়ছি আলস্তু স্তুভীয় কুম শহিদ না পরবর্তী আয়াত নিয়ে পড়ে দেখি পরবর্তী আয়াতে আমরা দেখতে পাচ্ছি আইনে মাদ রয়েছে হরুস মাদ্দার পরে হামজা এসেছে পরবর্তী শব্দে জন্য তারপরে লামে আবার খাড়ো যাবার টান দিতে হবে এবং রকে পুর করে পড়তে হবে রয় জাবার আছে সেজন্য তারপরে আবার দেখতে পাচ্ছি আমরা রয় আলিকমা রয়েছে তারপরে তাকে মিমের সঙ্গে তা মিম জাবার তাম পড়তে হবে এখানে ঈদগাম হচ্ছে তানবিনের পরে পরে রুফেয়ার মালুনের মধ্যে মিম এসেছে জন্য তারপরে রকে পুর করতে হবে রসাকেনের পূর্বে যাবার থাকার কারণে তারপরে আমাদেরকে কি করতে হবে শেষে যে তা রয়েছে গোলতা সে গোলতাকে হা করে দিতে হবে হা বানিয়ে দিতে হবে এবং একটা জজম দিয়ে দিতে হবে আর প্রথমেই যে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হামজা রজের এখানে রটাকে পুর করে পড়তে হবে এখানে পুর করে পড়ার কারণ হল যে রস পূর্বে যে জের আছে পুর না হওয়ার কথা বারিক হওয়ার কথা কিন্তু পুর হচ্ছে কারণ এই যে হামজাতে আমরা জেরটা যে দেখতে পাচ্ছি এই জেরটা আসলে জের নয় তো এরকম যেখানে আমরা আসল আসল জের থাকবে না যেই রসা পূর্বে সেখানে আমরা রটিকে পুর করে পড়ব তো এখানে আমাদেরকে রটাকে পুর করতে হবে কারণ তার পূর্বে জের আছে কিন্তু জেরটা আসল নয় আমরা এইগুলো গ্রামার পড়বো পরে তখন আমরা বুঝতে পারবো মানে যখন পড়ব আমরা তখন এই এই জিনিসগুলো বুঝতে পারবো যে কোনটা জের আসলে ছিল কোনটা জের পরে ধাওয়া হয়েছে কোনো কারণে তো আমরা পড়ে দেখি ইরুজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম আবার পড়ছি ইরুজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ ইহ বলে দাঁড়াতে হবে ইয়া হজব ইয়া তারপরে আয়াতটি আমরা পড়ছি তারপরে আয়াতে আমরা দেখতে পাচ্ছি দালে জজম রয়েছে সে জন্য কলকলা হবে তারপরে পুর অক্ষর রয়েছে খে প করে পড়তে হবে তারপরে ইয়ামাদ্দা রয়েছে লামে তারপরে ফায়ে আমরা দেখতে পাচ্ছি ইয়াম আদা রয়েছে তারপরে বায়ে খারজ আবার সেজন্য টান দিতে হবে তারপরে আবার শেষে আমরা দেখতে পাচ্ছি ইয়া আড্ডা রয়েছে এবং আয়াতের মধ্যে একটা লাম আলিফ লা লিখা আছে না তো লামে দাঁড়াতে হয় না এমনি থাকলে কিন্তু এখানে আয়াতের মধ্যে রয়েছে সেই জন্য এই লাটা কার্যকরী হবে না আয়াতের নিয়মটা এখানে আমাদেরকে ফলো করতে হবে মানে এখানে দাঁড়াতে হবে তো আমরা পড়ে দেখি ফিবাদ পরবর্তী আয়াতটি পড়ে দেখি আবার দেখছি আমরা দালের উপরে যজম রয়েছে কলকলা হবে তারপরে আবার ইয়া ইয়ামাদা রয়েছে লামে তারপরে জিমে তসদিদ দেখতে পাচ্ছি তো এখানে গুন্না করে পড়তে হবে তারপরে আমরা দেখতে পাচ্ছি তায়ে ইয়া ইয়ামাদা রয়েছে অতএব এখানেও টান দিতে হবে পড়ে দেখি এভাবে এই অনুশীলনটা পুরো আমাদেরকে যতগুলি আমরা নিয়ম পড়েছি পুরনো রানি কায়দাতে সমস্ত নিয়মগুলি প্রয়োগ করে এই অনুশীলনটি আমাদেরকে পড়তে পড়তে হবে পরবর্তী ভিডিওগুলি সহজে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাকে ভিডিওটি কেমন লেগেছে বা আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দেবেন